Hey yo, what is up boys and girls, it's me Shovik, welcome back to another vlog. তো শুরু করছি আজকের রাতে নবমী সফর, সফর রানাঘাট। রানাঘাটে ঢুকতে সবার প্রথমে চোখে পড়লো একটা বড় জায়ান্ট স্ক্রিন যুক্ত হয়েছে আমার প্রাণের শহর রানাঘাটে। সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আর নবমীর রাত মানেই ইটস অল অ্যাবাউট এনজয়মেন্ট, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দারুণ মজা হয়েছে ভিডিওটিতে। চলো, সবার প্রথমে আমরা চলে আসলাম ভাঙ্গরাপাড়ার পূজা মণ্ডপে। তো এখানে আসতেই জানতে পারলাম এখানকার সিংহ নাকি প্রথম স্থান অধিকার করেছে। তো চলো দেখা যাক। ভেতরে ঢুকতেই চোখে পড়লো মায়ের বিশাল আকার, অপরূপ সুন্দর মূর্তি, ভেতরের কারুকার্য অসাধারণ, দেখতে থাকো। ভিডিওটি তোলা থাক আমাদের স্মৃতির পাতায়। রানাঘাট 2022 দুর্গোৎসব, কোথায় কি আকর্ষণীয় প্যান্ডেল এবং তার অসাধারণ প্রতিমা হয়েছিল, হয়তো সবারই এবছর বেরোনো হয়নি, তো তাদের জন্য এটা আমার তরফ থেকে শারদীয়ার একটা ছোট্ট উপহার, একটা ছোট্ট প্রয়াস। ভালো লাগলে একটা লাইক। তো এখন এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, ভাই বিহার থেকে এসেছে বাংলার ঠাকুর দেখতে। ঠাকুর দেখে কেমন লাগছে? ঘুমনে মে কেসা লাগ রা হ্যায়, মজা আয়ে না? আচ্ছা আচ্ছা, কহাঁ সে আয়ে হো, কহাঁ সে আয়ে হো? তো ভাই বিহার সে আয়ে, তো ভাই বিহার সে আয়া হ্যায়। তো ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর আমরা আবার এগিয়ে চললাম। বাঙালির ক্রেজ কতটা, মানুষ কত দূর দূর থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দেখতে। আর তারপর আমাদের স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো আলাপ করে বেশ ভালো লাগলো, অনেকদিন পর দেখা। যাই হোক, এবার আমরা এগিয়ে চললাম দে চৌধুরী পাড়ার পূজা মণ্ডপে। তো এট লাস্ট আমাদের ব্লগার বাকি পেয়েছে একখানা লোকের কান নষ্ট করার জন্য। আর এটা কিনে দিয়েছে এই যে বাসটা, ওর মাস্টার হয়ে তুই এসব করছিস ভাই। আর এটা হচ্ছে স্বাগত, স্বাগত হচ্ছে এই ক্লাবের সদস্য। আমাদের এই বছরের প্রতিমা কি বিশেষ করে হচ্ছে হিন্দু ধর্মের উপর পরিপ্রেক্ষিতে হয়েছে। আর হিন্দু ধর্মের যে শ্রীকৃষ্ণ আছে, শ্রীকৃষ্ণ ভগবানের হিন্দু ধর্মের এই যে আনন্দ পরিপ্রেক্ষিতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে। আচ্ছা, আপনারা দেখুন এবং আনন্দ উপভোগ করুন। আচ্ছা, আপনাদের এই ঘটনাক্রম আপনাদের সামনে তুলে ধরছে বিশিষ্ট ইউটিউবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখন আমরা রয়েছি সেই দুই চৌধুরী পাড়ার বিখ্যাত পূজা মণ্ডপে। এই পূজার থিম হয়েছে উমা মা, লেটস গো। আর আমার এই ভাই আমাকে সেই দিকে তাড়িয়ে দিয়ে যাচ্ছে, এবার আবার বাড়িও মারবে। দেখো ভেতরের ভেতরের থিমটা খুব সুন্দর হয়েছে। থিম কি, থিম কি বল? মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর। পূজা মণ্ডপে প্রাপ্ত কিছু ট্রফি তোমাদের সামনে তুলে ধরছি এখন। পূজা মণ্ডপে প্রাপ্ত কিছু ট্রফি, এগুলো পেরেছে সেরা প্রতিমা 2022 দ্বিতীয় বর্ষ। হ্যাঁ একদম। একাত্তরতম বর্ষে আমাদের এই দেখুগুলি পাড়ার সব পরিবার বর্গের দুর্গা প্রতিমা পদার্পণ করেছে। তো এই বছরের মূল আয়োজন প্রত্যেক বছরের মতোই সরোয়া পুজো মণ্ডপ, সরোয়া ব্রাহ্মণদের পুজো দেওয়া। এটা রীতিনীতি বহু বছর ধরে চলে আসছে, এবছরও তার কোনো ভিন্ন নয়। সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু লোক এসছে এবং এই দুদিনটা কম করে 300 মাত্র। 278তম বর্ষে পড়েছে এবার দে চৌধুরী পাড়ার পুজো মণ্ডপ। আপনারা দেখছেন দে চৌধুরী বাড়ি, রাজবাড়ি রানাঘাটের।
আমি জানি আমার ভিডিওটি অনেকের কাছেই পৌঁছচ্ছে, অনেকেই দেখছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না কেন? সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আমি করে নিচ্ছি তিন মিনিট স্টার্ট সিদ্ধেশ্বরী তলার দিকে এগিয়ে চলেছি দে চৌধুরী পাড়ার চৌধুরী বাড়ি দেখার পর। আর সৌগত আমাদের রিভিউ রিভিউ দেওয়ার জন্য একজনকে বলছে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই। তো একটা শর্ট রিভিউ নেওয়ার পর আমরা আবার এগিয়ে চলেছি, এটাও রানাঘাটের একটা অনেক প্রাচীন পূজা মণ্ডপ, তো প্রায় অলমোস্ট 300+ বছর। তো চলুন দেখা যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর নিজের কাছের মানুষের সাথে শেয়ার করে দেবে, কারণ হয়তো সবার এবছর ঠাকুর দেখে ওঠা হয়নি। আমরা এখন চলে এসেছি সিদ্ধেশ্বরী তলার পুজো মণ্ডপে। মণ্ডপটা একটা পুরনো বাড়ির আদলে করা হয়েছে, তো চলো ভেতরের দিকে যাই আর দেখাচ্ছি। সৌগত এখানে স্ট্রাকচারটাকে ফিল করছে, স্ট্রাকচারটা কেমন? নাইস নাইস। তো এটা ছিল নবমীর রাত, আর নবমীর রাত মানেই সবাই বুঝতে পারছো আর একটা দিন মাত্র বাকি, মাকে আর একটা দিন আমরা আমাদের মাঝে পাবো। তাই মনে হচ্ছিল নিজের সবটা দিয়ে এই সবটুকু যেন আস্বাদন করে নিই আজকের মধ্যেই, মায়ের এই অপরূপ রূপ, এই রোশনায় আলোকসজ্জা আবার এক বছরের। আমরা দেখে বেরোলাম সিদ্ধেশ্বরী তলার পূজা মণ্ডপ। মণ্ডপটা একটা পুরনো বাড়ির আদলে তৈরি, আর সৈকত এখানে ঠিক করছে যে রিভিউ নেবে আবার। ওরা আমার জন্য লাইন দিয়ে অনেকটা এগিয়ে গেছে আর আমি চলে এসেছি। এই মণ্ডপটিতে আমরা আধা ঘন্টারও বেশি সময় কাটিয়েছি। মণ্ডপটির বিশেষত্ব পাটজাত দ্রব্য দিয়ে বানানো, মানে পাট আর পাটখাটি দিয়ে এই মণ্ডপটিকে অতুলনীয় অসাধারণভাবে সাজিয়ে তুলেছে কারিগররা। এদের কাজ অসাধারণ, আর সাথে রয়েছে মায়ের নির্মল প্রতিমা। তো ভিডিওর মাঝে একটা ছোট্ট ইন্টারাপ্ট, যদি ভিডিওগ্রাফি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন, কারণ সব কিছুই আপনাদের জন্য। কখনো পারমিশন পাচ্ছি অথবা কখনো বকা খেয়ে জোর করে মণ্ডপের ভেতর থাকছি ভিডিওগ্রাফি করার জন্য, একটা ছোট্ট লাইক অনেক ভ্যালু করে। তো পিছনে 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 Oh,
এখন আপনারা যে পূজা মণ্ডপটি দেখছেন এটাও এবছরের রানাঘাটের পূজা মণ্ডপের বিশেষ তালিকায় ছিল। এই বছরের এখানকার থিম হচ্ছে মানুষ যেভাবে ধীরে ধীরে কংক্রিটের আড়ালে বন্দী হয়ে যাচ্ছে, মানুষ যেভাবে স্টিল আয়রনকে যে বন্দী হচ্ছে, কংক্রিটের ছাপে চারিদিক দেওয়াল ভরে যাচ্ছে, আকাশ আমরা আর দেখতে পাচ্ছি না, এটাই ছিল এর থিম। সেই খোলা আকাশ যেভাবে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি আর নিজেকে বন্দী করে তুলছি কংক্রিটের আড়ালে, এটার একটা বাস্তব রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটিতে। তারপরে হঠাৎই আবার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল এই পূজা মণ্ডপেও, বেবি বেবি ব্যানার্জি। তো এখন আমরা দেখে বেরোলাম, মণ্ডপ সজ্জাটা অসাধারণ রয়েছে পিছনেই, আর ওখানে পুরনো বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছে, তো তাদের সাথে কথা বলা চলছে। এরকম ভান করা হচ্ছে যে ওকে ও চেনে না, ফার্স্ট টাইম দেখা হলো। অসাম অসাম ব্রো অসাম, এই এটা কিন্তু দেখা যাবে যে তুই ওকে চিনিস তো মজা ভান করছিস, ঠিক আছে। আর একজনের রিভিউ নিচ্ছে, সেটা হচ্ছে একটু আগে যার রিভিউ নিল তারই ভাই। তারা কিসে করে এসছে ভাই বাবা মার সাথে? বাবা মা চলো আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো। গার্লস এখানে সৈকতের রিভিউ স্ক্যাম হয়ে গেছে। এখন বাজে 11:44, এখনো আমরা রানাঘাটের রাস্তায় পাইচারি করে বেড়াচ্ছি, আর এভাবে নবমীর রাতটা কাটলো। এখানে কোথায় রেড চিলি না আছে? না, তো এখন আমরা রেড চিলির আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, আমাকে চোখে দেখা যাবে না, একটু আলোয় আসলাম। তো গাইজ এখন বাড়ির পথে যাব, বিকজ চিলড্রেন্স পার্কে সেই বাওয়াল চলছে, তো নাচানাচি হচ্ছিলো। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাবা ফোন করে ফেলেছে অলরেডি 2-3 বার। অ্যান্ড চলো বাই বাই, টেক কেয়ার, স্টে হ্যাপি, গড ব্লেস ইউ, এনজয় দ্য পূজা, সাইনিং অফ ফ্রম দিস সাইড। বয়, তো প্ল্যানে আবার একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আবার ফেরত যাচ্ছি চিলড্রেন্স পার্কের দিকে। সারা রাত নাচানাচি হবে, দেখতে হবে, কারণ চলো নাচানাচি করি।
বয়েজ এন্ড গার্লস, এটা টেক টু, আগের শটটা সেভ হয়নি। এখন রাত অলমোস্ট একটা বাজতে চললো, নাচানাচি করে সবাই শেষ অবস্থা। জীবনে প্রথমবার এত রাত পর্যন্ত বাড়ির বাইরে, রানাঘাটের রাস্তা পুরো শুনশান দেখতে পাচ্ছ। তো বল কেমন এক্সপিরিয়েন্স আজকে? এক কথায় অসাধারণ, কিছু বলার নেই। জীবনে সব রকম অভিজ্ঞতা, তার সবুজ যেটা বললো আমারও একই মত। পরবর্তীকালে মনে পড়বে যখন কোনো একটা জায়গায় ভেতরে বড় গাড়ি চলে এসছে, তার মানে ভাবো কত রাত হয়ে গেছে, তবুও রানাঘাট এখনো চকচক করছে, ঝকঝক করছে। তো শারদীয় আর প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে। ভালো থাকবে, এনজয় করো, পুজোটা খুব ভালোভাবে কাটালাম, আশা করি তোমরাও কাটিয়েছো। তো signing off from this side, god bless you, stay happy, shubho bijoy, shubho bijoy prithi shubhechha ebong abhinandan, bye bye. Na tui aay tui aay toke ke ki bolecho babu, ami kichu bolechi aay. So boys and girls, shesh hoilo na shesh, navomer rat ekhane sorted parar pujo mondope, sob ghumiye poreche ekhon.